ব্যাংক্রাপ্ট হয়ে গেছেন, তাদের সেই রাজনীতি তো নেই আগে, সেই পূর্বের যে আওয়ামী আমরা দেখেছি সেই রাজনীতির যে রাজনীতি সেই রাজনীতির তাদের এখানে এখনো তারা তো টিকে আছে সম্পূর্ণভাবে আপনার একটা স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর পড়ায়, এবং সেই কারণেই আজকে আজকে দেশের করুণ অবস্থা। আমরা বারবার করে তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা এটাকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করুন, আমরা বারবার তাদের কাছে বিভিন্ন আলোচনার প্রস্তাবও দিয়েছি, তারা কখনই সেই আলোচনা প্রস্তাব মূল জায়গাটা আজকে হয়ে যাচ্ছে যে একটা সম্পূর্ণভাবে একটা অনির্বাচিত সরকার নির্বাচন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জোর করে তিনবার তারা ক্ষমতা দখল করে বসে আছে। তো স্বাভাবিকভাবেই দেশের জনগণের প্রতি তাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তারা জবাবদিহিতে নেই, সেই জায়গায় তারা কখনোই আসছে না, সেই জায়গায় তারা কথাও বলছে না, তারা বিভিন্ন কৌশলে কৃতভাবে তাদের নির্বাচনের একটা প্রতারণা করে জনগণের সঙ্গে প্রতারণা করে তারা ক্ষমতায় বারবার করে থাকার চেষ্টা করছে, যেটি হচ্ছে আজকে সবচেয়ে বড় সমস্যা। আমার সেকেন্ড কোশ্চেন